আজ 8 ফেব্রুয়ারিতে আপনারা জানেন সকলেই কোর্স 501, 502 এবং 503-তে এমসিকিউ টেস্ট শুরু হচ্ছে এবং কোর্স 504-তেও কিন্তু এমসিকিউ টেস্ট শুরু হচ্ছে। আমি কোর্স 501-এর এমসিকিউ টেস্টের অ্যান্সার আপলোড করে দিয়েছি, আপনারা চ্যানেল থেকে দেখতে পারেন। এরপর কোর্স 502-র এমসিকিউ টেস্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। তো এখানে আমি কম্পিউটারে দিচ্ছি, কারণ মোবাইল তো ওপেন হচ্ছে না, এখন দেখতে পাচ্ছেন 12:30 মতো বাজছে। তো আমি কোর্স 502 পেডাগোগি প্রসেস ইন এলিমেন্টারি স্কুল যে মানে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার এখানে আপনাদেরকে দিচ্ছি। তো ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত, আমি সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার আপনাদেরকে এখানে সঠিক উত্তর দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে শিডিউলড অপশানে আসার পর এখানে যে এমসিকিউ টেস্ট ছিল এটা শেষ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন 7 তারিখ শেষ হয়ে গেছে। 8 তারিখ থেকে নতুনভাবে উইক 2-তে এমসিকিউ টেস্ট শুরু হচ্ছে, এটা 14 তারিখ পর্যন্ত আপনাদের চলবে, 8 থেকে 14 তারিখ পর্যন্ত। তো 14 তারিখের আগে আপনারা এই এমসিকিউ টেস্ট অবশ্যই দিয়ে দেবেন। এখানে ইউনিট 2-তে এমসিকিউ টেস্ট হচ্ছে, একটা এমসিকিউ টেস্ট কিন্তু কোর্স 502-র পার হয়ে গেল। তো এবার নতুনভাবে টেস্ট শুরু হচ্ছে, তো এখানে স্টার্ট টেস্টে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন কোয়েশ্চেনগুলো। তো আপনারা অ্যান্সারগুলো দেখে আপনারা অবশ্যই টেস্ট দেবেন। আমি জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং আপনাদেরকে ব্যাক টু ব্যাক সমস্ত অ্যান্সারগুলো এখানে দিয়ে দিচ্ছি। Thank you.
এখানে আপনারা দেখতে পাচ্ছেন 10টা কোয়েশ্চেনে সঠিক উত্তর রয়েছে। এখানে খুব কমজন এখন পর্যন্ত মানে কোয়েশ্চেনে অ্যান্সার দিয়েছেন, মাত্র 6 জন শুধুমাত্র অ্যাটেম্প্ট করেছেন। তো এখানে 6 জনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন 1 নম্বর র্যাঙ্ক হয়েছে। তো আপনারা অবশ্যই সঠিক অ্যান্সার দেবেন, কাল পর্যন্ত আপনাদের মোবাইলে ওপেন হয়ে যাবে। তো মর্নিংতে বা যখনই আপনাদের মোবাইলে ওপেন হবে তখন আপনারা কিন্তু টেস্ট দেবেন, অবশ্যই টেস্ট দেবেন। চ্যানেলকে কীভাবে এনরোল করবেন তার প্রসেস আমি ভিডিওতে দিয়েছি, এবং সমস্ত রকমের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে থাকুন। কোর্স 501-এর ভিডিও আমি আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে চ্যানেলতে দেখতে পারেন। এছাড়াও কিছুক্ষণের পর কোর্স 503 এবং 504-এর যে MCQ টেস্ট আছে তার অ্যান্সার আপলোড করছি। ভিডিও এখানে পর্যন্ত, অবশ্যই চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।